নমস্কার, এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গয়েশপুরের ডন বস্কো চার্চে। 25শে ডিসেম্বর, শুভ বড়দিন আপনাদের সকলকে। বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আমাদের এবিএন নিউজের পুরো প্রত্যেক টিম মেম্বারের পক্ষ থেকে। আপনাদের সকলকে বড়দিনের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ডন বস্কো চার্চে গয়েশপুরের। আমি আমার যে ক্যামেরা পার্সন রয়েছে তাকে এই ডন বস্কো চার্চের যে সামগ্রিক চিত্রটা সেটি একটু দেখানোর জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গয়েশপুরের ডন বস্কো চার্চের একদম একদম মূল প্রাঙ্গণে। আমার সাথে রয়েছেন এই ডন বস্কো চার্চেরই অ্যাসিস্ট্যান্ট ফাদার, তার সাথে আমরা একটু কথা বলে নেব। আপনার নামটা? আপনাদের সকলকে আমার প্রীতি শুভেচ্ছা জানাই। প্রথমত বড়দিনের প্রীতি শুভেচ্ছা। আমি ফাদার পিটার গমেস, এসডিবি, একজন সালিজন ফাদার। আজকে 25শে ডিসেম্বর, যিশুর জন্মদিন, বড়দিন, আনন্দের দিন। আমরা আজকে স্মরণ করছি পিতা ঈশ্বর, যিনি নিরাকার, তিনি তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি রক্ত মাংসের মানুষ হয়ে আমাদের কাছে এসেছেন। তিনি 33 বছর এই পৃথিবীতে ছিলেন, একটা ঐতিহাসিক ঘটনা। তিনি আমাদের পিতা ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার পথ দেখিয়ে গেছেন। তিনি বলেছিলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, যে আমাকে অনুসরণ করে, আমাকে বিশ্বাস করে সে কখনো হারিয়ে যাবে না, সে পাবে শাশ্বত জীবন। এই দিনে শুধু খ্রিস্টভক্ত নয়, সকল ধর্মের মানুষেরা আজকে আমাদের গির্জে প্রদর্শন করছেন, আর তারা এখানে এসে তাদের অন্তরে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস তারা জানিয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে প্রভু যিশুর কাছে একান্তভাবে প্রার্থনা রাখছি, যতজন এই গির্জে আসবেন এবং যিশুকে তাদের অন্তরে ভক্তি ভালোবাসা জানাবেন, তারা সকলে যেন প্রভু যিশুর অশেষ কৃপা এবং আশীর্বাদ যেন তারা পেয়ে বাড়ি ফিরতে পারেন। আপনাদের সকলকে জানায় আরেকবার এই বড়দিনের উপলক্ষে প্রীতি শুভেচ্ছা, এবং ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আপনাদের আশীর্বাদ করুন। অন্যান্য বছর হয়তো বিচিত্র অনুষ্ঠান হতে পারে বা ধর্মীয় গান আমরা গাইতে পারি, এ বছরে শুধু আমরা গোশালা করেছি যেখানে যিশু যেভাবে জন্মিয়েছেন, ওখানে দৃশ্যটা আছে, ওটা তুলে নেবেন, আর কম্পাউন্ডার আমরা সাজিয়েছি। ওকে ওকে, থ্যাংক ইউ। এই চালু একটু বলেন, প্রায় 30 বছর আগে আমাদের এই ডন বস্কো ক্যাথলিক চার্চ নির্মিত হয়েছে, আর আমাদের এখানে প্রায় আছে কল্যাণীতে প্রায় 450 থেকে 500 খ্রিস্টীয় পরিবার, এবং এই চার্চের আন্ডারে 3টি গ্রাম আছে, মদনপুর, নগরুকরা এবং নারায়ণপুর।